করোনাকালে তিনি আর ভিলেন নয়, বরং তিনি সাধারণ মানুষের হিরো হয়ে উঠেছেন। বলছি সোনু সুদের কথা। সাধারণ মানুষের কাছে তিনি এখন ভগবান। সকলেই নিজের আরজি নিয়ে ছুটে যাচ্ছেন সোনুর কাছে, না একদিন বা দুদিনের জন্য নয়, টানা এক বছরেরও বেশি সময় ধরে এই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি। কখনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিংবা কখনো তার বাড়ির দুয়ারেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন, নিজের দুরবস্থার কথা জানাতে ছুটে গিয়েছেন সোনুর কাছে, এবং সেই আরজি শোনা মাত্রই আবেদনে সাড়া দিয়েছেন সোনু সুদ। বাড়ির সামনে দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই সকলের আরজি শুনেছেন তিনি। খালি হাতে কাউকে ফিরিয়ে দিতে নারাজ তিনি। দিন রাত এক করে খাটছেন তিনি এবং তার টিম, তবে এই সাহায্য আসছে কোথা থেকে? উল্লেখ্য, সোনু সুদ ফান্ডে দান করেছেন বহু মানুষ এবং সেই টাকাতেই সাহায্য করছেন অভিনেতা, এবং সকলেরই বিশ্বাস এই টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে, আর সেই কারণেই সকলেই সোনুর নামে টাকা দিতে রাজি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল সোনু সুদের নামে এক ভুয়ো অ্যাকাউন্ট, এবং মানুষ তা না বুঝেই টাকা জমা দিয়েছেন সেখানে। চোখে পড়তেই তাই অভিনেতা এবার সকলকে সতর্ক করলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তিনি সকলকে জানালেন এটি একটি ফেক অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টে যেন কেউ টাকা জমা না দেন। উল্লেখ্য, সোনু সুদের শেয়ার করা এই পোস্টারটিতে দেখতে পাওয়া যাচ্ছে ফোনপের মাধ্যমেও ভুয়ো এই অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া যাচ্ছিল, এবং অনেকেই তা বুঝতে না পেরে সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে বসেন। আর এবার সেই খবর সোনু সুদ জানতে পারার পর সকলকে তিনি সতর্ক করলেন। অভিনেতা এই পোস্টটি করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হলো দুরন্ত গতিতে। উল্লেখ্য, বর্তমানে অনেকেই এমন ফেক অ্যাকাউন্ট বানিয়ে মানুষ ঠকাচ্ছেন, তাই অর্থ অনুদান দেওয়ার আগে কোনটা আসল এবং কোনটা নকল তা যাচাই করে নিন। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.